একের পর এক আপের শীর্ষ নেতাদের হেফাজতের পেছনে যেতে দেখেছি আমরা। এবার আবারও আরেকবার ইডির তলব আপের এক শীর্ষ নেতাকে। আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এর আগে আমরা গ্রেফতার হতে দেখেছি দিল্লির শিক্ষামন্ত্রী তথা আপ নেতা মনীষ সিসোদিয়াকে, সঞ্জয় সিংকে। এবার ইডির তলব করল আপের আরেক নেতা পরিবহন মন্ত্রী কৈলাস গেহলতকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, আবগারি মামলায় আর্থিক তছরুপের অভিযোগেই ডাকা হয়েছে ওনাকে। আর্থিক তছরুপ প্রতিরোধক আইনে মন্ত্রী বয়ান রেকর্ড করা হবে এমনটাই জানালো ইডি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে শনিবারই কৈলাসকে ইডির দপ্তরে হাজির হতে বলা হয়েছে। তলব পেয়ে ইডির দপ্তরে হাজির হয়েছেন মন্ত্রী। বছর 49-এর কৈলাস দিল্লির নজফগড়ের বিধায়ক। আবগারি সংক্রান্ত মামলায় এই প্রথম কৈলাসকে তলব করল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দাবি যে আবগারি নীতি তৈরি করা হয়েছিল তার সঙ্গে জড়িত ছিলেন পরিবহন মন্ত্রী, দুর্নীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে ওনার বিরুদ্ধে। আর তারপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দপ্তরে ডাক পড়ল কৈলাসের। আবগারি দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছিল শিক্ষামন্ত্রী তথা আপ নেতা মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং। গত 21 মার্চ এই মামলাতেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। যদিও কেজরি এবং তার দলের দাবি রাজনৈতিক ষড়যন্ত্র করেই তাকে গ্রেফতার করা হয়েছে। আগামী 1 এপ্রিল পর্যন্ত তাকে ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন দিল্লির রাউজ এভিনিউ আদালত। তার মধ্যেই কেজরি সরকারের আরেক মন্ত্রীকে তলব করার জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। এভাবে আপের এক এক শীর্ষ নেতা হেফাজতের পেছনে যাওয়ার পর দিল্লির কেজরিওয়াল সরকার কতটা দাঁড়িয়ে থাকতে পারে সেটাই এখন দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।